শিক্ষিত মানুষদের শুধু এমনি মর্যাদা নয়, শিক্ষার কত গুরুত্ব। আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি। আচ্ছা বলুন তো, ইসলামে কুকুর বাড়িতে কেউ যদি পোষে এটা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ইয়েস, ঠিক বলেছেন, কুকুর বাড়িতে রাখা যায় না। এবার এখানে বড় বড় আলেমরা আছে, জিজ্ঞেস করুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর অর্থাৎ ট্রেনিং প্রাপ্ত কুকুর যাকে শিক্ষা দেওয়া হয়েছে, মালিকের মাল কোনটা এটা বোঝে, আর অন্য লোকের মাল কোনটা এটা বোঝে, এইরকম শিক্ষা যে কুকুরকে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, এই কুকুর প্রয়োজনে বাড়িতে পোষা যাবে কি যাবে না? যাবে, যাবে। তার মানে শিক্ষার এত গুরুত্ব, শিক্ষা যদি কুকুরকে দেওয়া যায়, ইসলাম ওই কুকুরটাকে বাড়িতে রাখার সমর্থন করছে। কি বলছি বুঝতে পারছেন? মানে শিক্ষার এত গুরুত্ব যে শিক্ষিত কুকুরও যদি হয় ইসলাম তাকে সাপোর্ট করেছে, বাড়িতে প্রয়োজনে রাখা যাবে, অশিক্ষিত কুকুর রাখা যাবে না। আর একটা কথা আপনাকে বলি, এগুলো শুনলে আপনার ভালো লাগবে না হয়তো, কারণ আব্দুল সবুরের মতো আমার গলার ভলিউম নয়, ওই জন্য হয়তো মজা নাও লাগতে পারে, তবে সবার একটা আলাদা আলাদা স্বাদ আছেই, কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে। ওনার স্বাদ আলাদা, আমার স্বাদ আলাদা, আমার পরে যিনি আসবেন ওনার স্বাদ আলাদা, তাই না? আলাদা স্বাদ, আমারটা একটু কম আর কি। তা আর একটা কথা আপনাকে বলে রাখছি, সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে একটা মহান ব্যক্তির নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন। শুধু নামটা দেননি, ওই নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছেন, তার নাম সূরায় লোকমান। লোকমান নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। দুটি মানুষের ব্যাপারে আমাদের একটু ভুল ধারণা আছে। লোকমানের ব্যাপারে আমরা অনেক সাধারণ মানুষ ভাবি যে লোকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, অনেকজন ভাবি, কিন্তু উনি নবী নন। আর একজনকে খিজির, খিজির নাম শুনেছেন? ওই মুসা আলাইহিস সালাম আর ছিলেন, একটা লোকের সঙ্গে দেখা হলো, বিস্তারিত ঘটনার নাম কি খিজির। খিজির নবী ছিলেন কি না এটা আমি আজও পর্যন্ত তদন্ত করে খুঁজে পাইনি, আজও পর্যন্ত পাইনি কোথাও যে নবী ছিলেন কি না আদৌ। তবে হ্যাঁ, খিজির আলাইহিস সালাম একজন জ্ঞানী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, এ কথা চূড়ান্ত, নবী ছিলেন কি না প্রমাণ পাওয়া যায় না। এবার আপনাকে আর একটা কথা বলি, এই যে লোকমান হাকিম বলে যে লোকটি, এই লোকটির বাড়ি হচ্ছে, এটা আমরা জানি যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, খুব গরিব শ্রেণীর মানুষরা এই দেশে বসবাস করে। এখন অবশ্য নয়, এটা এখন মানুষ অনেক ডেভেলপ হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যে জায়গাটার নাম হচ্ছে ইথিওপিয়া। এই হাবাসা আমরা অনেক সময় বলি না, হযরত বিলালের বাড়ি হাবশি দেশের মানুষ বলি না, তা জায়গাটার নাম হাবশি নয়, হাবাসা জায়গাটার নাম। এই জায়গাটায় রয়েছে হযরত বিলালের বাড়ি, এবং বাদশাহ নাজ্জাশির ব্যাপারে এখানে একটা বিস্তারিত বড় ইতিহাস জড়িত আছে। আর দুই, এই জায়গাটা বাড়ি হচ্ছে কি, নাম তার লোকমান হাকিম। লোকটা দেখতে কেমন? লোকটার দেখতে হচ্ছে ঠোঁট দুটো কালো, ঝোলা মাটির দিকে একটু নিচু ঝোলা। এখন আপনি আফ্রিকার মানুষদেরকে দেখতে পাবেন কালো কুচকুচ কুচকুচ করে, সাউথ আফ্রিকায় দেখে না ক্রিকেট খেলা, ঠোঁট গুলো কি নিচের দিকে ঝোলা, আর চুলগুলো পাখির বাসার মতো, তাই না? তার মানে এখানে একটা জিনিস বুঝে নেন, যে পরিষ্কার বলে, লম্বা বলে, টাকা বেশি আছে বলে, সম্পদ বেশি আছে বলে, তার মারাত্মক বিজনেস বড় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান করেনি, সম্মান করেছেন একজন ঠোঁট ঝোলা লোক, দেখতে একদম মানে খারাপ, একদম পাখির বাসার মতো মাথার চুল, কালো কুচকুচে কালার, শিক্ষা অর্থাৎ জ্ঞানের কারণে এই লোকটাকে উচ্চ স্তরে পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোরআন মাজিদের পাতায় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে জ্ঞানী লোকেদের মর্যাদা আছে,
আছে না নাই আমাদের সমাজ এত অতঃপতনে কেন বলুন তো দেখি না জ্ঞানী লোকের অভাব নয় আমরা জ্ঞানী লোকেদের উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারিনি আপনাদেরকে একটা কথা বলছি এটা দুনিয়াবী কথা আমি মুমতাজুল ইসলাম আমি একজন বড় শিক্ষিত খুব বড় শিক্ষিত আপনাদের এবারে পঞ্চায়েত ভোটে আমি দাঁড়িয়েছি সিপিএম থেকে আর গ্রামের একটা লোক ছিল অশিক্ষিত কিছুই জানে না ও দাঁড়িয়েছে তৃণমূল থেকে বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো জিতবে কে তৃণমূল আমি এপারসিএস লন্ডন হলেও হেরে যাব তার মানে আমাদের সমাজ এখনো পর্যন্ত উপযুক্ত শিক্ষিত মানুষকে উপযুক্ত চেয়ারে বসাতে পারেনি উপযুক্ত চেয়ারে যখন বসাতে পারেনি উপযুক্ত নিয়ম পদ্ধতির আশা করতে পারেন না কেন আপনি অজাতা সরকারকে গালাগালি করেন কেন আপনি গালাগালি করেন সরকার মুসলমানদের বিপক্ষে কেন আপনি ভোট দেওয়ার সময় একবার বিবেচনা করেছিলেন আমি যাকে ভোটটা দিচ্ছি লোকটা কিছু জানে কি জানে না আশ্চর্য ব্যাপার তার মানে শিক্ষিত মানুষকে আমরা মূল্যায়ন করতে পারিনি শিক্ষিত মানুষকে মূল্যায়ন কে করেছে আল্লাহ করেছে স্বয়ং শিক্ষিত মানুষকে সম্মান দিয়েছে পৃথিবীর সূচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার আপনাকে একটা কথা বলছি প্রকৃত পক্ষে শিক্ষিত কে এটা আমার সাবজেক্টের বাইরে বলছি কিন্তু এক একটা কথা আছে বিদ্যা আর একটা আছে কি শিক্ষা তাই না পৃথিবীতে বিদ্যান সবাই হতে পারে শিক্ষিত সবাই হতে পারে না বিদ্যান কাকে বলে বিদ্যান ওই বিদ্যাকে বোঝানো হয় যে বিদ্যা শুধুমাত্র কণ্ঠস্থ করা যায় সেই বিদ্যা অর্জনকারীর ভিতরে তার কর্মে তার কথাতে তার আচরণে কোন রকমের ডিফারেন্স হয় না পরিবর্তন হয় না এইটার নাম হচ্ছে বিদ্যা যেমন ছোটবেলাতে আমরা ক্লাস ফাইভ একটা কবিতা পড়েছিলাম আমি বেশি লেখাপড়া জানি না ক্লাস ফাইভ একটা কবিতা তখন পড়ানো হতো কুমুদ রঞ্জন মল্লিকের মনে হচ্ছে কবিতাটা লেখা গুটি ছয় পায়রা গুটি কত হাঁসরে আমাদের ঘরে করে একসাথে বাসরে আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে চলে দোয়েলের শীষ শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিনবে সে দুনিয়া মাধবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ এটার নাম বিদ্যা এটা শুধু ঘোড়ার ডিমের মতো মুখস্থই করা হয়েছে এতে কোনো উপকার হয়নি এটার নাম কি বিদ্যা পৃথিবীতে যত দার্শনিক যত পণ্ডিতদেরকে আমরা লক্ষ্য করি সব এরা বিদ্যান এরা কেউ শিক্ষিত নয় যদি বলছেন আপনি তো আজব কথা বললেন মির্জাপুর সারা মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় গ্রাম শুনছিলাম কে বলছিল সত্য মিথ্যা জানি না বলছে পঞ্চাশটার বেশি নাকি মসজিদ আছে তাই ঠিক বিশাল বড় গ্রাম এখানে তো শিক্ষিত মানুষের অভাব আছে নাই তাহলে শিক্ষিতটা কে এটা আপনাকে আমি দেখাই তাহলে মুখস্থ বিদ্যা কণ্ঠস্থ বিদ্যা এটা কি এর নাম বিদ্যা শিক্ষা এইখানে দেখবেন দুটি থেকে তিনটি অক্ষর ব্যবহার হয় যেমন শিক্ষক কটি অক্ষর তিনটি তালবসায় হসি খ ডবল খ ক তাই তো শিক্ষক এই শিক্ষক হতে গেলে আপনাকে তিনটে জিনিস লাগবে ভিতরে কটা জিনিস তিনটে এক শিষ্টাচার অর্থাৎ ভদ্র আচরণ দুই খ দিয়ে ক্ষমা পরায়ণতা ক দিয়ে কর্তব্যরত অবস্থায় থাকা
এই তিনটা জিনিস যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষিত হতে পারবে না। শিক্ষিত সেই যে তার বিদ্যা অর্জন করার সাথে সাথে তার ব্যবহার তার আখলাক তার কথা বলা তার মানে ভদ্র আচরণ এইটাকে ডেভেলপ করবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ শিক্ষিত হতে পারবে না। এবার আপনাকে একটা কথা বলি, তাহলে প্রকৃত শিক্ষিত হতে গেলে শিক্ষা দুই প্রকারের, কয় প্রকারের কথা বলুন, কয় প্রকারের? দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা একটা দ্বীনী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা কেমন এটা অবশ্যই দরকার আছে, এই শিক্ষা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। এই শিক্ষার দরকার আছে না নেই? মোবাইলে আপনি ফ্ল্যাশটা একটু বন্ধ করে দেন, লাইটটা। দুনিয়াবী শিক্ষার প্রয়োজন আছে না নেই? আছে। এবার আপনাকে একটা দুনিয়াবী শিক্ষা দ্বীনী শিক্ষা ডিফারেন্স দেখায়। আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় কোন একটা বিডিও অফিস আপনি গেলেন, বিডিও বাবু দেখবেন যে ঘরটায় বসে থাকে ওই ঘরে লেখা আছে নয়েজ স্মোকিং, ধূমপান করিবেন না। আচ্ছা বলুন তো বিডিও বাবু শিক্ষিত লোক না অশিক্ষিত লোক? শিক্ষিত, তাই তো? শিক্ষিত লোক, এটা আমাদের ভাষায় শিক্ষিত। তা বিডিও বাবুর ঘরে লিখতে হলো ধূমপান করিবেন না, লিখতে হলো? তার মানে নয় বিডিও বাবুর অফিসে ঢুকে কেউ ধূমপান করেছিল, নয় বিডিও বাবু নিজে করে, আর নয় কেউ করার সম্ভাবনা আছে, এই কারণে এটা লিখতে হয়েছে, তাই তো? আপনি এসপি অফিসে যান, আইসিজি অফিসে থাকে, হেডমাস্টার জি অফিসে থাকে, যে জায়গায় যত বড় বড় অফিস সব জায়গায় দেখবেন লেখা আছে নয় স্মোকিং, ধূমপান করিবেন না। এবার আপনাকে একটা কথা জানতে পারি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না লাভজনক? ক্ষতিকারক। আচ্ছা বলুন ধূমপান অর্থাৎ বিড়ি, আমি গোদা বাংলায় বলছি বিড়ি খাওয়া, বিড়ি আমি মমতাজুল ইসলাম, এটা যদি খুব ভদ্র আচরণ হয়, এখন আমি এখানে এক গ্লাস পানি পান করতে সবার সামনে পারবো কি পারবো না? পারবো। আমি যদি একটা বিড়ি কারু পকেট থেকে নিয়ে ধরিয়ে টানতে শুরু করি এটা পারবো? পারবো না। আমি বিড়ি খাই ধরে নেন, তথাপিও আমাকে লুকিয়ে আড়ালে গিয়ে খেতে হবে, যে জিনিস জনসমক্ষে খাওয়া যায় না মানুষের অগোচরে খেতে হয়, তাছাড়া অভদ্রতার পরিচয় দেওয়া হয় সমাজে, সেটা কখনো ভালো জিনিস হতে পারে না। এবার আপনাকে আমি বলছি, আচ্ছা পৃথিবীর কোন মাদ্রাসায় কোন মসজিদে কোন মক্তবে কোন ঈদগাহে আপনি দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? দেখেছেন? কেন থাকে না? কেন মন্দিরে লেখা থাকে ধূমপান করিবেন না? আমি অজস্র মন্দিরে দেখাবো, আমি আছে না নেই? গুরুদুয়ারে লেখা আছে ধূমপান করিবেন না? মসজিদে দেখেছেন লেখা আছে? মাদ্রাসায় নাই। কারণ কি বলুন তো? হ্যাঁ, এরাও কিন্তু শিক্ষিত। মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করে এরা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এবার আপনাকে বলছি বিডিও বাবু শিক্ষিত আর মৌলভী সাহেব শিক্ষিত, এই দুটো শিক্ষিতের একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? বিডিও বাবু যখন স্কুলে পড়তেন ক্লাস সেভেনে বা এইটে, উনি যে বই বহন করতেন কাঁধে যে ব্যাগটা, এই ব্যাগটার ওজন ছিল মিনিমাম 10 থেকে 12 কেজি। ভূগোল, ইতিহাস, গণিত, ইংরাজি, অমুক তমুক সাবজেক্টে শেষ নাই, একটা বইয়ের পৃষ্ঠারও লেখা নেই যে জনসমক্ষে ধূমপান করা এটা অসম্মানীয় এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একটা স্কুলের কোনো সিলেবাসে লেখা নেই। আছে নাই? পরের মাল না বলিয়া লইলে চুরি বলিয়া গণ্য হয়, স্কুলে পড়ানো হয় কি হয় না? হয় কি হয় না? হয়। পরের মাল না বলিয়া লইলে চুরি বলে সাব্যস্ত হয় কি লেখা হয় কি হয় না? হয়। অথচ আপনি দেখতে পাবেন প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে অঙ্গনারী স্কুলে চাল চুরি করেছে ম্যাডাম দিদিমণি, শুধু ধরা পড়ছে, হেডমাস্টার বলছে 76 বস্তা চাল চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, ধরা পড়ছে কি পড়ছে না? হ্যাঁ, ওনারাও কিন্তু শিক্ষিত। শিক্ষিত কি শিক্ষিত নয়? শিক্ষিত। আচ্ছা মাদ্রাসায় কেন এগুলো লিখতে হয় না? এরা এমন এক শিক্ষায় শিক্ষিত,
এমন একটা সাবজেক্টের ছাত্র দুটি মাত্র সাবজেক্টের বিষয় কটা দুটি এক আল কোরআন দুই হাদিস এই দুইটি মাত্র সাবজেক্টের উপরে ডিপেন্ড করে মানবদেহের জন্য ক্ষতি করে অসামাজিকতা চুরি হারাম সুদ হারাম ঘুষ হারাম ব্যভিচার হারাম পর্দা বাধ্যতামূলক সবকিছু সামাজিক রীতিমালাগুলি এই দুটো সাবজেক্টের ভিতরে আছে না নেই আছে কঠিন ব্যাপার।